আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বান্দরবান সীমান্তে থামছে না মিয়ানমারের আগ্রাসী আচরণ। জানিয়ে দেব আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলছে মির্জা ফখরুল। এদিকে ক্ষমতা হারানোর ভয়ে সরকার উন্মত্ত বলছে গণতন্ত্র মঞ্চ। আরো জানিয়ে দেব জামাতকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে বিএনপি বলছে কামরুল ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি জামায়াতের বিরুদ্ধে রাজপথেই খেলা হবে বলছে যুবলীগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বান্দরবান সীমান্তে থামছে না মিয়ানমারের আগ্রাসী আচরণ। মিয়ানমার রাষ্ট্রদূতকে পুনরায় তলব করে প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 300 পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা প্রশাসনের। বান্দরবান সীমান্তে মিয়ানমারের আগ্রাসী আচরণ থামছে না। সকাল থেকেই থেমে থেমে গুলি ছোড়া হয়েছে তুমুভ্রু সীমান্ত এলাকায়। চরম আতঙ্কের দিন পার করেছেন সাধারণ মানুষ, শিশুদের অবস্থা আরো নাজুক, পরিস্থিতি থমথমে। মিয়ানমার রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে চতুর্থবার তলব করে কড়া প্রতিবাদ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নাইক্ষ্যংছড়ি তুমুভ্রু সীমান্তে 300 পরিবারকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছে প্রশাসন। সীমান্তের কাটাতারের বেড়া সংলগ্ন তুমুভ্রুর ঘুমধুম হেডম্যান পাড়া ফাত্রা ঝিড়ি রেজু আমতরি এলাকায় বসবাসকারী পরিবারের প্রায় 1,500 লোকের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় কিনা তা নিয়ে পর্যালোচনা চলছে। ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, গতকাল রোববার প্রশাসনের উচ্চ পর্যায়ে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈঠকে জানানো হয়, ঘুমধুম ইউনিয়নে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। এছাড়া স্কুলগুলোতে থাকার কোনো পরিবেশ নেই। এ পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তুমুভ্রু জিরো লাইনে থাকা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি দিল মোহাম্মদ জানিয়েছেন, গত শুক্রবার রাতে গোলার আঘাতে ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক মারা যাওয়ার পর সেখানে থাকা পরিবারগুলো আতঙ্কে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নতুন করে আবার আক্রমণের শিকার হতে পারে এ আতঙ্কে রাতের বেলা অনেকেই নিরাপদ জায়গা সরে যাচ্ছে। অপরদিকে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজেপি ও কোস্ট গার্ডের সদস্য সংখ্যা ও টহল বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনদের ছাড়া বহিরাগত লোকজনদের সীমান্ত এলাকায় যাতায়াত করতে দিচ্ছে না। সীমান্ত পরিস্থিতি উত্তপের কারণে কাটাতার সংলগ্ন জমি ও পাহাড়ে কৃষকরাও ভয়ে যেতে পারছেন না, চাষ করা জমিগুলোতে পরিচর্যা করতে পারছেন না কৃষকরা। গত এক মাস ধরে সীমান্ত পরিস্থিতির কারণে সেখানকার কৃষক ও জম চাষীরা দুর্ভোগে পড়েছেন। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিস জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে জরুরি একটি কর কমিটির বৈঠক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বসবাসকারী লোকজনদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলছে মির্জা ফখরুল। আওয়ামী সন্ত্রাসীরা গণতন্ত্রকে নির্বাসিত করতে গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করার জন্য সারা দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুর সহ সারা দেশে বিএনপির কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নয়াপল্টনে এই সমাবেশের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় বলি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, তারই জন্মই সন্ত্রাসের মধ্য দিয়ে। সন্ত্রাস না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না। গত 15 বছর সন্ত্রাস করে ত্রাস করে তারা ক্ষমতায় টিকে আছে, তাদের মূল চরিত্রই হলো সন্ত্রাস করা। তিনি বলেন, আজকে চাল ডাল তেলের দাম কমানোর জন্য যে আন্দোলন শুরু হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে, জ্বালানি তেলের দাম কমানোর জন্য আন্দোলন শুরু হয়েছে, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তখন এই আওয়ামী লীগের সরকার তাদের পেটুয়া বাহিনী হত্যাকারী বাহিনীকে নামিয়ে দিয়েছে। আমরা গত আগস্ট মাস থেকে আন্দোলন করছি। এ সময় ভোলাতে দুজনকে হত্যা করা হয়েছে, নারায়ণগঞ্জে যুবদলের নেতাকে হত্যা করেছে, গতকাল আমাদের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে আহত করেছে, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহর বলু তাবিতাওয়ালের রক্ত ঝরিয়েছে, নারী নেত্রীদের পর্যন্ত রেহাই দেননি, তাদেরও আঘাত করেছে। মির্জা ফখরুল বলেন, মিয়ানমার বোমা মেরে শেষ করে দিচ্ছে, তারা সীমান্তে বোমা মারছে, আমাদের এখানে আশ্রিত রোহিঙ্গাদের তারা গুলি করেছে। সরকার নীরব। নীরব কেন? আসলে এদের কোমর সোজা নাই, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে তারা বুক ফুলিয়ে মিয়ানমারের বোমা নিক্ষেপের প্রতিবাদ করতে পারছে না, বিশ্ব জনমতকে এক জায়গায় আনতে পারছে না। তিনি বলেন, আজকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব। সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, এখনো সময় আছে, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে নিয়ে জনগণ নতুন সংসদ গঠন করবে।
ক্ষমতা হারানোর ভয়ে সরকার উন্মত্ত বলছে গণতন্ত্র মঞ্চ। নিহত নেতাকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মতো কর্মসূচিতেও সরকারি গুন্ডা বাহিনী দিয়ে হামলা করে বিএনপি নেতাকর্মীদের আহত করার ঘটনায় স্পষ্ট করেছে সরকার পুরোপুরি উন্মত্ত হয়ে গেছে। সারা দেশে বিএনপির সভা সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে এমন বিবৃতি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রোববার গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, নোয়াখালী থেকে কর্মসূচি শেষে ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির নেতা বরকতুল্লাহ বলুর উপরে হামলা এবং তাকে ও তার স্ত্রীকে আহত করা এক নজিরবিহীন ঘটনা। ঢাকার বনানীতে পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মতো কর্মসূচিতেও সরকারি গুন্ডা বাহিনী দিয়ে হামলা করে মোয়াজ্জেম হোসেন আলাল তাবিতা ওয়াল সহ নেতাকর্মীদের আহত করার ঘটনায় স্পষ্ট করেছে সরকার পুরোপুরি উন্মত্ত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সারা দেশে বিএনপির সভা সমাবেশ ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, বিভিন্ন জেলায় গণতন্ত্র মঞ্চের সভা সমাবেশ ও শারীরিক বিভিন্ন দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা, বিভিন্ন স্থানে বামপন্থী দলসমূহের কর্মসূচিতে হামলা সরকারের মরিয়া অবস্থার প্রকাশ। সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে এই মরিয়া আক্রমণে কেবল হামলা মারপিট ভাঙচুর লুটপাটই নয়, এমনকি কুপিয়ে গুলিবর্ষণ করেও হত্যা করেছে। জামায়াতকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে বিএনপি বলছে কামরুল ইসলাম। দেশের রাজনীতিকে বিএনপি কলুষিত করতে চায় বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই আওয়ামী লীগ নেতা বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছেন তারা। কোন সন্ত্রাসীকে বাংলাদেশ রাজনীতি করতে দেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। রোববার বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের আটে বাজারে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির আন্দোলনের আলামত ভালো না, আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন তারা। বিএনপি যদি নাশকতার পথে হাঁটে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপিকে অহেতুক উস্কানিমূলক কথাবার্তা না বলার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, বিএনপি পাকিস্তানের এজেন্ট, ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন চান না তারা, দেশের জনগণ তাদের সঙ্গে নেই, তাদের সাংগঠনিক শক্তি নেই। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন মানে না বিএনপি, নির্বাচন বর্জনের অভিজ্ঞতা তাদের আছে, এই নির্বাচনে না আসলে সাংগঠনিক সংকটে পড়বে বিএনপি, নির্বাচন বানচালের হুমকি দিচ্ছেন তারা, এটা গণতন্ত্রের কোনো ভাষা নয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য, শান্তিপূর্ণ কর্মসূচির নামে নৈরাজ্য করতে চান তারা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে আসবে না। বিএনপি জামাতের বিরুদ্ধে রাজপথেই খেলা হবে বলছে যুবলীগ। বিএনপি জামাতের বিরুদ্ধে রাজপথেই খেলা হবে বলে ঘোষণা দিয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ। তারা বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামায়াত গোষ্ঠী বাংলাদেশ ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। দুর্নীতির বরপুত্র তারেক জিয়া লন্ডন থেকে শান্তির বাংলাদেশকে ট্যাগ ব্যাক, বাংলাদেশের নামে আবারও বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ সাধারণ জনগণকে নিয়ে সাথে করে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। বিএনপি জামায়াত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে রাজপথেই তাদের বিরুদ্ধে খেলা হবে। আজ বিকেলে রাজধানীতে পৃথক দুটি সমাবেশ থেকে যুবলীগের নেতৃবৃন্দ এমন ঘোষণা দেন। বিকাল তিনটায় রাজধানীর ভাটারা ও কদমতলিতে দেশব্যাপী দেশ বিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য তাণ্ডবের প্রতিবাদে যুবলীগের চেয়ারম্যান শেখ হজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে পৃথক এ দুটি সমাবেশের আয়োজন করে। ভাটারায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্ব সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, পরিবেশ সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম ও কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বৃন্দ বলেন, মানুষের জানমালের উপর বিএনপি জামায়াত কোনো আঘাত আনার চেষ্টা করলে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথেই বিএনপি জামাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি জামাত সারা দেশে আন্দোলনের নামে পেট্রোল বোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল, তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বাংলাদেশের জনগণ তাদেরকে আর দেখতে চায় না। কদমতলিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় রাজধানীর কদমতলীর নেতৃবৃন্দ বক্তৃতা করেন।